এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাই স্টার ফ্রেন্ডস দ্য হিন্দু নিউজ পেপার থেকে আরেকটি আর্টিকেল নেওয়া হয়েছে তো আর্টিকেলটি আমরা একেবারে প্রথম থেকে শেষ অবধি পড়বো এবং এখানে যতগুলি গ্রামাটিক্যাল স্ট্রাকচার ব্যবহার হয়েছে ভোকাবুলারি সমস্ত কিছুই কিন্তু আমরা এখান থেকে জানবো ঠিক আছে তো রেগুলার নিউজ পেপার পত্রিকা পড়লে তোমাদের ইংলিশটা আস্তে আস্তে ইমপ্রুভ হবে ঠিক আছে ইংলিশে যে কোনো রকম তোমরা যে কোনো কিছু পড়তে পারবে ঠিক আছে তো প্রতিদিন কিন্তু রেগুলার নিউজ পেপার পড়লে অনেক কিছু তথ্যও জানা যায় তো চলো সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা আজকের এই মানে আর্টিকেলটি শুরু করি তো চলো প্রথমে টাইটেলটা দেখে নাও সন্দেশখালী কেস তো সন্দেশখালী কেসের ব্যাপারে বলা হচ্ছে এসসি কোশ্চেনস এসসি মানে হচ্ছে সুপ্রিম কোর্ট তো সুপ্রিম কোর্ট কোশ্চেন করেছে কি কোশ্চেন করেছে বেঙ্গল গভর্নমেন্ট তো বেঙ্গল গভর্নমেন্টকে প্রশ্ন করেছে ফর অ্যাপ্রোচিং এট মানে হচ্ছে তার নিকটে অ্যাপ্রোচ করার জন্য যাওয়ার জন্য অর্থাৎ সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য সুপ্রিম কোর্ট বেঙ্গল গভর্নমেন্ট অর্থাৎ পশ্চিমবঙ্গের যে গভর্নমেন্ট সরকার রয়েছে তাকে কোয়েশ্চেন করেছে ঠিক আছে তো আশা করি টাইটেলটি বুঝতে পেরেছ দ্য সুপ্রিম কোর্ট তো সুপ্রিম কোর্ট অন মন্ডে সোমবারই ঠিক আছে এটা হচ্ছে সাবজেক্ট আর ভার হচ্ছে অন্ডার তো সুপ্রিম কোর্ট অন্ডার হয়েছে অর্থাৎ অবাক হয়েছে ঠিক আছে বিস্ময় প্রকাশ করেছে হয় দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কেন পশ্চিমবঙ্গ রাজ্য হ্যাজ কাম এসেছে টু দ্য সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে কেন এসেছে কি জন্য এসেছে অবজেক্টিং টু দ্য সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশান সিবিআই তো সিবিআই বা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে অবজেক্ট করে অবজেক্ট মানে কারোর বিরোধিতা করে অবজেক্ট করে কেন এসেছে সেই কিসের জন্য অবজেক্ট করা হয়েছিল তো প্রোব ইন্টু অ্যালিগেশন ইনভেস্টিগেশন মানে সিবিআই প্রোভ ইনটু করেছিল অ্যালিগেশনের প্রোভ ইনটু মানে কোনো কিছুতে মানে তদন্ত করা ঠিক আছে তো অ্যালিগেশন বা অভিযোগগুলো যেগুলো ছিল সেগুলোর বিষয়ে তদন্ত করেছিল সিবিআই সেটার এই অবজেক্ট করেছে ঠিক আছে তো কিসের অ্যালিগেশন সেই অ্যালিগেশানগুলো ছিল অবসেক্সুয়াল অ্যাসাল্ট যৌনহানি অ্যান্ড ফোর্সিবল ল্যান্ড গ্রাবিং এবং জোরপূর্বক ভূমি দখল ঠিক আছে ল্যান্ড গ্রাবিং মানে ভূমি দখল ফোর্সিবলি অর্থাৎ জোরপূর্বক ফ্রম সন্দেশকালী তো সন্দেশকালী থেকে জোরপূর্বক ভূমি দখল ও যৌনহানির অভিযোগে যে তদন্ত হয়েছিল ইনভেস্টিগেশনের দ্বারা সেই তদন্তকে অবজেক্ট জানিয়ে ঠিক আছে অবজেক্ট করে বিরোধিতা করে সুপ্রিম কোর্টে বেঙ্গল গভর্নমেন্ট যাওয়ার কারণে সুপ্রিম কোর্ট অবাক হয়েছেন যে হোয়াই দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ কাম ঠিক আছে তো এই সন্দেশখালী যে ঘটনাটা ঘটেছিল ল্যান্ড গ্রাবিং এবং সেক্সুয়াল অ্যাসল্ট এটা কাদের দ্বারা ঘটেছিল বা কার দ্বারা ঘটেছিল বাই সাসপেন্ডেড তৃণমূল কংগ্রেস লিডার শেখ শাহজাহান তো সাসপেন্ডেড তৃণমূল কংগ্রেস যে সাসপেন্ড হয়ে গেছে সেই তৃণমূল তৃণমূল কংগ্রেস লিডার তৃণমূল কংগ্রেসের যে নেতা নাম হচ্ছে শেখ শাহজাহান তো তার দ্বারা ঠিক আছে তার দ্বারা হচ্ছে এই সন্দেশকালিত যে ল্যান্ড গ্রাবিং এবং সেক্সুয়াল অ্যাসাল্ট যে অ্যালিগেশান তার বিরুদ্ধে লাগানো হয়েছিল এলিগেশন সেই অ্যালিগেশনের তদন্ত সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশান করেছিল সেই ইনভেস্টিগেশানকে মানে অবজেক্ট জানিয়ে সুপ্রিম কোর্টে বেঙ্গল গভর্নমেন্ট হাজির হয় ঠিক আছে আশা করি লাইনটা বুঝতে পেরেছো এখানে দেখো সাসপেন্ডেড সাসপেন্ডেড কিন্তু এখানে ভার্ব নয় এটা কিন্তু অ্যাজেকটিভ হিসেবে ব্যবহার হয়েছে পাস্ট পার্টিসিপেল মানে ভার্বের যে থার্ড ফর্ম রয়েছে সেই থার্ড ফর্মটা এখানে অ্যাজেকটিভ হিসেবে ব্যবহার হয়েছে ঠিক আছে তৃণমূল কংগ্রেস কোন তৃণমূল কংগ্রেস যে সাসপেন্ডে হয়েছে ঠিক আছে যে সাসপেন্ডেড হোয়াই শুড দ্য স্টেট কাম হিয়ার ইন দিস কেস হোয়াই মানে কেন শুড দ্য স্টেট কাম কেন স্টেট এসেছে এটি বা আসা উচিত আর এখানে ইন দিস কেস বলছে এই কেসে কেন এখানে আসলো এরকম মানে করতে পারি যে কেন আসলো তো শ্যুডটা প্রথমে এসছে এখানে যেহেতু কোশ্চেন করা হচ্ছে তাই সাবজেক্টের আগে সাহায্যকারী ক্রিয়া আনা হচ্ছে হাই স্টেট কাম হিয়ার ইন দিস কেস কেন এই কেসে স্টেট এসেছে ঠিক আছে জাস্টিস বি আর গাভাই আক্স দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তো জাস্টিস বি আর গাভাই বিচারপতি বিআর গাভাই দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তিনি কিন্তু জিজ্ঞাসা করেছিলেন এই উপারে যে কথাটা এটা জিজ্ঞাসা করেছিলেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে পশ্চিমবঙ্গ সরকারকে তো পশ্চিমবঙ্গ যে সরকার এটাকে রিপ্রেজেন্ট করছিল রিপ্রেজেন্টেড বাই সিনিয়র অ্যাডভোকেটস এ এম সিংভি অ্যান্ড জয়দীপ গুপ্তা তো এই দুজনা একজনের নাম হচ্ছে এ এম সিংভি আর একজন হচ্ছে জয়দীপ গুপ্তা এরাই কিন্তু রিপ্রেজেন্ট করেছিল ঠিক আছে মিস্টার গুপ্তা সেট তো মিস্টার গুপ্তা বলেছিলেন দেয়ার ওয়্যার রিমার্কস মানে দেয়ার ওয়ার রিমার্কস মানে মন্তব্য রয়েছে ঠিক আছে দেয়ার দিয়ে যখন কোনো সেন্টেন্স শুরু হয় তখন কিন্তু দেয়ারের কোনো অর্থ হয় না দেয়ার ওয়ার মানে ছিল রিমার্কস এবং এখানে যে ভাবটা ইউজ হয় সেটা সাবজেক্টের পূর্বে ব্যবহার হয় দেয়ার ওয়ার তো এখানে যেহেতু এটা প্লোরালের আছে প্লুরাল সাবজেক্ট সেই জন্য ওয়ার সাহায্য মানে মেন ভার এখানে মেন ভার হিসেবে ব্যবহার করা হয়েছে ঠিক আছে তো মেন মেনভার বসে ঠিক আছে তার মানে সাবজেক্টের পূর্বে মেন মেনভার বসবে এবং এই সাবজেক্ট দেখেই তারপর আগেরটা বসবে যদি এখানে রিমার্ক থাকতো তাহলে কিন্তু এখানে ওয়াজ হতো ওয়াজ রিমার্ক যেহেতু এটা এস যুক্ত আছে মানে প্রুরাল আছে তাই এখানে ওয়ার রিমার্কস হয়েছে ঠিক আছে দে আর ওয়ার রিমার্কস মানে এই সাবজেক্টটা দেখেই কিন্তু আগের ভারটা বসে ঠিক আছে সেটা অনুযায়ী বসে তো এই রিমার্কসগুলো মেড বাই দ্য রিমার্কস কার্ড দ্বারা করা হয়েছিল মেড মানে করা হয়েছিল বাই কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের দ্বারা করা হয়েছিল এগেন্স্ট স্টেট স্টেটের বিরুদ্ধে রাজ্যের বিরুদ্ধে সো ইউ গো সুতরাং তুমি যাও বা তাহলে তুমি যাও অ্যান্ড গেট দ্যাট এক্সপাংসড এবং সেটাকে রিমুভ করে এসো আচ্ছা এক্সপাঙ্কড শব্দের অর্থ হলো কোনো কিছু কোনো অফিসিয়াল রেকর্ড থেকে রিমুভ করে দেওয়াকে বলা হয় এক্সপাঙ্কড ঠিক আছে তো গেট ড্যাট এক্সপাংসড ওটাকে এক্সপ্যাংস করে দিয়ে এসো যাও এবং ওটাকে গেট ড্যাট এক্সপাংসড ওটাকে এক্সপাংস করে এসো ঠিক আছে এখানে বন্ধুরা দেখো একটু গেট সামথিং প্লাস ভিতরি ঠিক আছে গেট সামথিং থাকবে কিছু একটা থাকবে সামান বা সামথিং তারপরে কিন্তু কি থাকবে তারপরে প্লাস ভিতরি থাকবে তো এটা হচ্ছে কিসের গঠন এটা হচ্ছে কজিটিভ ভার্ব গঠন ঠিক আছে পজিটিভ ভার্ব তোমরা জানো কেউ কোনো কিছু যখন কাউকে দিয়ে করিয়ে নেয় তাকে কজিটিভ ভার্ব ব্যবহার করতে হয় যেমন আমি নাপিতকে দিয়ে চুল কাটালাম ঠিক আছে বা আমি আমার কারটা রিপেয়ার করলাম তাহলে কী হবে আমি আই গট মাই কার রিপেয়ার ঠিক আছে আই গট মাই কার রিপেয়ার বা আমি রিপেয়ার করি তখন কী হবে আই গেট মাই কার রিপেয়ার ঠিক আছে এরকম ধরনের তো গেট ড্যাট এক্সপাংসড অ্যান্ড ওটাকে রিমুভ করে দিয়ে এসো ইন দ্য হাই কোর্টে তো যাও এবং কোর্টে গিয়ে ওই কেসটা রিমুভ করে এসো ঠিক আছে হয় কাম হিয়ার কেন এখানে এসেছো জাস্টিস সন্দীপ মেহতা সেট জাস্টিস সন্দীপ মেহতা এটা বলেছিলেন দ্য কোর্ট অ্যাডজান্ট কোর্ট অ্যাডজান্ট করে দিয়েছিল অ্যাডজন্ট মানে মুুলতবি করে দেওয়া স্থগিত করে দেওয়া তো কোর্ট মুলতবি করে দিয়েছিল দ্য কেস কেসটাকে টু জুলাই জুলাইকে মুলতবি করে দিয়েছিল ঠিক আছে তো দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাড ফর অ্যান অ্যাজাইনমেন্ট অব টু উইক্স তো স্টেট গভর্নমেন্ট রাজ্য সরকার হ্যাড আক্সট আক্স মানে এখানে কিন্তু জিজ্ঞাসা করে না অ্যাক্সট মানে এখানে বলেছিল ঠিক আছে তো আক্সট বলেছিল কি বলেছিল ফর্যান অ্যাডজমেন্ট অ্যাডজমেন্টের কথা বলেছিল বা মুলতুবির কথা বলেছিল অফ টু উইক্স দুই সপ্তাহের ঠিক আছে দুই সপ্তাহের মুলতুবির কথা বলেছিল বা চেয়েছিলো বলতে পারি দুই সপ্তাহের মুলতুবি চেয়েছিল ঠিক আছে সেইং এটা বলে কি বলে আ ভেরি ইম্পর্টেন্ট পিস অফ ইনফরমেশান একটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশান বা তথ্য হ্যাড টু বি অপটেন্ট এটাকে অপটেন মানে কি গেন করা বা প্রাপ্ত করা প্রাপ্ত করা ঠিক আছে তো একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় বা খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশনকে অপটেন করতে হবে সংগ্রহ করতে হবে টিন দ্য কেস এই কেসে সেই জন্য দুই সপ্তাহের সময় চেয়েছিল ঠিক আছে দ্য অ্যাটমসফিয়ার উইল বি মোর কনডিউসিভ ইন জুলাই ঠিক আছে জাস্টিস গাভাই সেট তো জাস্টিস গাভাই বলেছিলেন যে অ্যাটমসফিয়ার বি মানে অ্যাটমসফিয়ার বা এই যে এনভায়রনমেন্ট ঠিক আছে সেটা কি হবে বা কন্ডিশন বলতে পারি উইল বি হবে কি হবে মোর কন্ডিউসিভ আরও বেশি অনুকূল হবে কন্ডিউসিভ মানে অনুকূল ফেভারেবেল ঠিক আছে সুইটেবল হবে ইন জুলাই জুলাই মাসে জাস্টিস গাভাই সেট এটা কিন্তু জাস্টিস গাভাই বলেছিলেন বা বিচারপতি গাভাই বলেছিলেন ঠিক আছে যে অ্যাটমসফিয়ার বা কন্ডিশনটা আরও বেশি কন্ডিউসিভ হবে ঠিক আছে উইল বি হবে মানে মোর কন্ডিউসিভ আরও বেশি অনুকূল হবে মানে ফেভারেবেল হবে ঠিক আছে কন্ডিউসিভ মানে ফেভারেবেল সুইটেবল ইন জুলাই জুলাই মাসে অর্থাৎ জুলাই মাসে যদি করা হয় অ্যাটমসফিয়ারটা বেশ ভালো আছে সেটা আরও বেশি অনুকূল হবে আরও বেশি ভালো হবে ঠিক আছে আরও বেশি ফেভারেবেল হবে জাস্টিস গাভাই সেট জাস্টিস গাভাই কিন্তু এটা বলেছিলেন মিস্টার গুপ্তা সেট মিস্টার গুপ্তা বলেছিলেন দ্য লং ফেজেস অফ ইলেকশান এই লম্বা যে ফেজের ইলেকশান অর্থাৎ দফায় দফায় যে ভোট ইলেকশন হচ্ছে ভোট হচ্ছে লম্বা সময় ধরে ঠিক আছে লম্বা ফেজের ওয়াস ট্রাইং ওয়াস ছিল এটা ট্রাইং এটা হচ্ছে ট্রাইং শব্দের অর্থ এখানে ডিফিকাল্ট ঠিক আছে ডিফিকাল্ট বা চ্যালেঞ্জিং তো এই যে লম্বা ফেজের ইলেকশানগুলো এটা কিন্তু চ্যালেঞ্জিং ঠিক আছে এখানে ট্রাইংয়ের অর্থ কিন্তু মনে হবে যেন ওয়ার্স ট্রাইং এটা মনে হবে যেন পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা হয়েছে কিন্তু নয় এখানে ট্রাইংটা এখানে অ্যাজেকটিভ হিসেবে ব্যবহার হয়েছে যেটা প্রেজেন্ট পার্টিসিপেল রূপ নিয়েছে ঠিক আছে প্রেজেন্ট পার্টিসিপেল রূপ নিয়ে অ্যাজেকটিভ হিসেবে ব্যবহার হয়েছে যে এই লং ফেজেস অফ ইলেকশানটা কেমন সেটা হচ্ছে ট্রাইং অর্থাৎ ডিফিকাল্ট বন্ধুরা এখানে একটা ভুল আছে সেন্টেন্সে সেটা কি বলো তো এখানে দেখো লং ফেজেস অফ ইলেকশন বিভিন্ন ফেজের কথা বলা হচ্ছে যেহেতু ফেসটা প্লুরাল এসছে সেই জন্যই প্লুরাল অনুযায়ী এখানে ওয়ার হওয়ার কথা ছিল ঠিক আছে এখানে টেকনিক্যালি ওয়ার হওয়ার কথা ছিল তো আর লংটা এখানে অ্যাজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে মেন তো সাবজেক্ট ফেজেস ঠিক আছে সেটা দেখেই এসে এখানে ওয়ার আসবে দেয়ার আর সেভেন ফেজেস ইন দ্য ওয়েস্ট বেঙ্গল বলছে দেয়ার আর সেভেন ফেজেস দেয়ার এর অর্থ কোনো হয় না ইন্ট্রোডাক্ট দেয়ার তো দেয়ার আর সেভেন ফেজেস সাতটি ফেজ রয়েছে ইন ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলে ঠিক আছে পশ্চিমবঙ্গে সেভেনের জন্য সেভেন ফেজেসের জন্য এখানে আর এসছে যদি এখানে ওয়ান ফেস থাকতো তাহলে এখানে দেয়ার ইজ ওয়ান ফেজেস হতো ঠিক আছে যেহেতু এটা প্লুরাল সেভেন ফেজেস প্লুরাল মানে সাবজেক্ট সেই জন্য কিন্তু তার জন্য আর ভার্ভ ইউজ করা হয়েছে ঠিক আছে দ্য সিবিআই ইজ অলরেডি ইনভেস্টিগেশন তো সিবিআই ইতিমধ্যে ইনভেস্টিগেট করছে তদন্ত করছে দ্য কেস কেসটাকে অফ অ্যাটাক অন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অফিসিয়াল এন দেশ সন্দেশখালী ঠিক আছে তো সন্দেশখালিতে যে ইডির উপরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট উপর যে অ্যাটাক হয়েছিল। সেটা যে কেস সে কেসে তদন্ত করছে সিবিআই অলরেডি মানে ইতিমধ্যেই করা শুরু করছে ঠিক আছে মানে সে করে যাচ্ছে অ্যান্ড হ্যাশ রেজিস্টার্ড এবং সিবিআই আরও রেজিস্টার করেছে সিবিআই রেজিস্টার করেছে ঠিক আছে সিবিআইদের প্রথম ভাব ছিল ইজ ইনভেস্টিগেশিং দ্বিতীয় ভার হচ্ছে হ্যাজ রেজিস্টার সিডি মানে সিবিআই রেজিস্টার করেছে কি রেজিস্টার করেছে থ্রি এফআইআর তিনটে এফআইআর্স বা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট কি সম্পর্কে রিলেটিং টু ইনসিডেন্ট ঘটনা সম্পর্কে অন জানুয়ারি ফাইভ অর্থাৎ জানুয়ারি মাসের পাঁচ তারিখে যে ঘটনাগুলো ঘটেছিল সে ব্যাপারে এফআইআর ফাইল করা হয়েছে ঠিক আছে দ্য কলকাতা হাইকোর্ট ইজ শিডিউল তো কলকাতা হাইকোর্ট শিডিউল মানে হচ্ছে কোনো তারিখে মধ্যে ফেলা কোনো তারিখের লিস্টে ফেলা বলতে পারি তো কলকাতা হাইকোর্ট ইজ শিডিউল বা সে সেট টুও বলতে পারি যে কলকাতা মানে কোনো কিছু করতে চলেছে কোনো তারিখে তো কলকাতা হাইকোর্ট ইজ শিডিউল টু নেক্সট হিয়ার দ্য সিবিআই অন মে টু তো মে মাসে দু তারিখে কোর্ট কিন্তু হিয়ার করতে শুনতে চলেছে সিবিআই শুনতে চলেছে মানে সিবিআইয়ের হিয়ারিং আছে ওই দিনে ঠিক আছে শিডিউল মানে কোনো তারিখকে আবদ্ধ করা ঠিক আছে কোন তারিখে কোনো কিছু হবে বা এখানে সেট টু বলতে পারি দ্য সুপ্রিম কোর্ট ইজ সেট টু নেক্সট হিয়ার মানে পরে যে শুনতে চলেছে বা হিয়ারিং করতে চলেছে সিবিআইকে অন মে টু অর্থাৎ মে মাসের দু তারিখে কোনো কোনো তারিখের আগে অন প্রিপোজিশন ইউজ হয় ঠিক আছে দ্য ডেট এই যে মে টু এ সম্পর্কে আর একটু এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে যে দ্য ডেট এটা সেই ডেট অন হুইচ যে ডেটে ইট হ্যাড ডিরেক্টেড ইট বলতে এখানে দা হাইকোর্ট দ্য ক্যালকাটা হাইকোর্ট তো ক্যালকাটা হাইকোর্ট ডিরেক্ট করেছিল বা নির্দেশ দিয়েছিল মানে প্রিভিয়াসলি আগেই নির্দেশ দিয়েছিল দ্য ইনভেস্টিগেটিং এজেন্সি এই ইনভেস্টিগেটিং এজেন্সি বা তদন্ত যে সমস্ত তাকে টু সাবমিট আ কম্প্রেহেন্সিভ রিপোর্ট টু সাবমিট করতে প্রোভাইড করতে এ কম্প্রেহেন্সিভ রিপোর্ট একটা ডিটেলড রিপোর্ট ঠিক আছে বিস্তারিত একটা রিপোর্ট প্রদান করতে বলেছিল ঠিক আছে কম্প্রিহেন্সিভ মানে হচ্ছে ডিটেল যেটা বিস্তারিত থাকবে রিপোর্ট প্রদান করতে বলেছিল তো এই ছিল বন্ধুরা আজকে একেবারে একটা শর্ট আর্টিকেল বলতে পারি এখান থেকে আশা করি তোমরা অনেক কিছু শিখতে পারলে খুবই ইন্টারেস্টিং ছিল এবং নতুন শব্দ কিছু তোমরা শিখতে পারলে তো আমি তোমাদেরকে মার করে দিচ্ছি সেইগুলো কিন্তু তোমরা কমেন্টে লিখে রাখো ঠিক আছে কমেন্টে লিখে দেখাও দেখি কে কটা মানে এখান থেকে শিখলে ঠিক আছে অ্যাপ্রোচ মানে এটা তোমরা লিখে দেখাও এর মানে কী ওয়ান্ডারের মানে কী ঠিক আছে ওয়ান্ডারের মানে কি এটা লিখে দেখাও অবজেক্টের মানে কী সেক্সুয়াল অ্যাসল্ট মানে কী শব্দের অর্থ কী এক্সপান্সড অ্যাডজানমেন্ট শব্দের অর্থ কী অ্যাটমোসফিয়ারের অর্থ কী তো এই কটা ট্রাইংয়ের অর্থ কী ঠিক আছে তো এই কটা তোমরা কমেন্টে লিখে জানিও ঠিক আছে কার কটা সঠিক হয়েছে আমি দেখব তো আজকে এই পর্যন্ত পরবর্তীতে আবার অন্য কোনো আর্টিকেল নিয়ে দেখা হচ্ছে ততক্ষণের জন্য ভালো থাকবে করতে থাকো ঠিক আছে থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও